স্টুডেন্টস আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে প্রজেক্টর মোশনের লেকচার নাম্বার 3 তোমরা কেমন আছো গুড ইভিনিং ভালো থাকবে আর ভালোভাবে পড়াশোনা করো এটুকুই আমার কাছ থেকে তোমাদের পাওয়া আর কি বলবো তোমরা কিন্তু পড়া চালিয়ে যাও আজকে যেটা পড়াবো যে প্রজেক্টর মোশনের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি equation of trajectory আমরা প্রথম লেকচারেই কমপ্লিট করেছিলাম কি দা y equal to x tan theta minus g x square divided by 2 u square cos square theta equation of trajectory এই equation আমরা পড়েছিলাম সেকেন্ডে আমরা কি দিয়েছিলাম ডায়াগ্রামটা না এরকম একটা প্রজেক্টাইল মোশন এদিকে ভেলোসিটি ইউ কোন একটা পয়েন্ট ধরেছিলাম সেই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই এটা ওয়াই হচ্ছে এক্স তাহলে এই পয়েন্ট থেকে এই বিন্দুর ট্র্যাজেক্টরি বার করেছিলাম যেটা কি মেনশন করেছিল এটা হচ্ছে একটা প্যারাবোলা প্যারাবোলা ইকুয়েশন মেনশন করেছে হ্যাঁ এটাই হচ্ছে প্যারাবোলা ইকুয়েশন এই ইকুয়েশন থেকে আমি আরো ভেরিফাই করতে পারি কি এই ইকুয়েশন থেকে এরপর আমি কি করতে পারি না x tan থিটা আরেক ভাবে আমি এই ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে x tan থিটা মাইনাস g x স্কয়ার ডিভাইড বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু উপরে নিচে আমি একটা sin থিটা দিয়ে গুণ ভাগ করতে পারি এটা ছিল থিটা হ্যাঁ উপরে নিচে আমি sin থিটা দিয়ে গুণ ভাগ করতেই পারি এরপরে x tan থিটা মাইনাস x tan থিটা মাইনাস g x স্কয়ার sin থিটা ডিভাইড বাই cos থিটা 2 u স্কয়ারটাকে ঠিক করে নিলাম cos থিটা ইনটু 1 বাই sin থিটা into cos theta লিখতেই পারি সব কিছু ঠিকঠাক আছে শুধু সাজিয়ে নিয়েছি তাহলে এবার আমি কি লিখব x tan theta minus x tan theta minus sin theta বাই cos theta কে আমি tan theta লিখতে পারি তাহলে g x square tan theta divided by 2 u square sin theta into cos theta লিখতে পারি নেক্সট টাইম লক্ষ্য করবে x tan থিটা মাইনাস x স্কয়ার tan থিটা ডিভাইডেড বাই u স্কয়ার ইনটু 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইড বাই g তাহলে এটাই হচ্ছে কি x tan থিটা মাইনাস x স্কয়ার tan থিটা ডিভাইডেড বাই এটাই কি ছিল अरे बाबा आज इसका तो हमने की पढ़े u स्क्वायर sin 2 थीटा बराबर g ताले এটা কে আমি কি লিখতে পারি u স্ক্যার 2 sin থিটা ইনটু cos থিটা লিখতে পারি ওটাই আমি লিখেছি এখানে তাহলে এটার জায়গা আমি কি লিখতে পারি r লিখতে পারি x tan থিটা আমি কমন নিতে পারি হ্যাঁ কমন নিতে পারি x tan থিটা যদি কমন নি তাহলে কি পড় থাকলো 1 - x ডিভাইড বাই r তাহলে এটাও হচ্ছে একটা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরির ইকুয়েশন এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরির আরেক রকমের ইকুয়েশন এই ইকুয়েশনটাকে ভালো করে নোট করে নাও এই ইকুয়েশন থেকে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এসে থাকে সে ইকুয়েশনটা হচ্ছে তোলা হয়েছে তো আচ্ছা তোলা যদি না হয়ে থাকে পজ করবে তুলে নেবে ইকুয়েশনটাকে আমি লাস্টের দিকে রাখছি দিয়ে বাকিটা মুছে দিচ্ছি এই ইকুয়েশনের উপরে বেস করে একটা কোশ্চেন আছে কি কোশ্চেন আছে না কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 1 কি কোশ্চেন আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি কোশ্চেন আছে সাপোজ ধরো একটা আর সারফেসের উপর একটা ঢিল কে তুমি ছুঁড়ে দিলে হয়েছে তাহলে এই ঢিলটাকে যখন ছুঁড়েছো তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে u তাহলে এই অ্যাঙ্গেলটা কত না এটা হচ্ছে কত
থিটা। এই প্রজেক্টাইল মোশনে কোন একটা বিন্দুতে, প্রজেক্টাইল মোশনের উপর অবস্থিত কোন একটা বিন্দু পি বিন্দু, এই পি বিন্দুর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম সাপোজ এক্স কমা ওয়াই, ক্লিয়ার? তাহলে এই বিন্দুর সাপেক্ষে ইনিশিয়াল ও ফাইনাল পজিশন কে আমি যদি যোগ করি, ইনিশিয়াল আর ফাইনাল কে যদি যোগ করি, তাহলে ইনিশিয়াল পজিশন এর সাথে যোগ করতে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে আলফা, ফাইনাল পজিশন এর সাথে যোগ করতে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে বিটা। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট শেষ বিন্দু পর্যন্ত যে ডিসটেন্সটা পেয়ে থাকি সেটা হচ্ছে কি আমাদের কাছে রেঞ্জ, এটা হচ্ছে আমাদের কাছে কি রেঞ্জ। এবার আমাদেরকে প্রুফ করতে বলছে কি না, প্রুফ কি প্রুফ করতে বলছে না, ট্যান সরি ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থিটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আছে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থিটা, কিভাবে আমরা প্রুফ করবো ফলো। দেখো তাহলে কি করলাম, এই বিন্দুর সাপেক্ষে আমি একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, তাহলে পারপেন্ডিকুলার যদি টেনে দিই তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত হয়ে থাকে, এটা হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা কত হয়ে থাকে না ওয়াই, ক্লিয়ার? তাহলে তাহলে ট্যান আলফা ইকুয়াল টু আমি কি বলতে পারি, ট্যান আলফা ইকুয়াল টু কি বলতে পারি না ওয়াই ডিভাইড বাই এক্স, এই ডিস্টেন্সটা কত হয়ে থাকে না টোটাল ডিস্টেন্স, টোটালটা হচ্ছে কি রেঞ্জ, তাহলে রেঞ্জ থেকে যদি এক্স চলে যায় তাহলে এটা পড়ে থাকে আর মাইনাস এক্স, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু কত পড়ে যাচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস ওয়াই বাই আর মাইনাস এক্স। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, আমরা কোন একটা পয়েন্টের সাপেক্ষে প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন আমরা কি করেছিলাম না ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা ব্র্যাকেট দাও 1 মাইনাস এক্স বাই আর, কোন একটা প্রজেক্টাইল মোশনের সাপেক্ষে, কোন একটা প্রজেক্টাইল মোশনের সাপেক্ষে, কোন একটা প্রজেক্টাইল মোশন পি, এটা পয়েন্ট আমি কথা বলেছি এক্স ওয়াই, তাহলে এ ভেলোসিটি কত ছিল না ইউ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল না থিটা, তাহলে আমরা তার ইকুয়েশনটা আমরা কি করেছি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা ইনটু 1 মাইনাস এক্স বাই আর। তাহলে এখান থেকে আমি কি বাদ করতে পারি না ওয়াই ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর লিখতে পারি, তাহলে 1 মাইনাস এক্স বাই আরটাকে আর ইনটু আর মাইনাস এক্স লিখতে পারি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি ওয়াই আর ডিভাইডেড বাই এক্স ইনটু আর মাইনাস এক্স লিখতেই পারি। ক্লিয়ার? আচ্ছা, তার ট্যান থিটা পেয়েছি, তাহলে এখানে যদি ট্যান আলফা প্লাস ট্যান বিটা যদি করে ফেলি তাহলে কি পাবো না ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই আর মাইনাস এক্স, তাহলে ওয়াই যদি কমন যায় তাহলে কত আসছে না আর মাইনাস এক্স, এক্স ইন্টু আর মাইনাস এক্স, উপরে কত এলো আর মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল, তাহলে কত আসছে ওয়াই আর ডিভাইড বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স, তাহলে এটা ইকুয়াল টু আমি কত বলবো ট্যান থিটা, তাহলে প্রুফ হয়ে গেছে, তাহলে কি হলো প্রুফ হয়ে গেছে, তাহলে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এই ইকুয়েশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা ভালো করে নোট করবে, তোলা আছে জলদি করে বলো ফটাফট করে বলো, দিয়ে নেক্সট কোশ্চেন আমি একটা এবং। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টু লক্ষ্য করো, দেখো কোশ্চেন নাম্বার টু তে কি বলছে, সাপোজ ধরো সাপোজ ধরো এই হচ্ছে আমাদের আর্থ সারফেস, এটা হচ্ছে চীনের প্রাচীর, এটা হচ্ছে চীনের প্রাচীর, এই চীনের প্রাচীরের উপরে কোন একটা জঙ্গি বসে আছে,
তুমি এবারে কি করলে তুমি এবারে কি করলে এইখান থেকে কামানের সাহায্যে বা তো কামানের সাহায্যে কি করলে একে তুমি কি করলে গুলি মারলে বা গোলা 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 মারলে তাহলে কামানের সাপেক্ষে এখানে তুমি একে গোলা মারলে তাহলে গোলা যখন মারবে তখন ওই গোলাটা এই চিনের প্রাচীরটা কি হচ্ছে না এটা হচ্ছে তুমি যখন গোলা মারছো তোমার সাপেক্ষে এটাকে একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে মারছো তাহলে ম্যাক্সিমাম হাইটে যখন মারছো তখন গোলাটা এইভাবে বেরিয়ে যাচ্ছে ভালো ছবি একটু ভালো করে তাহলে কোথায় এসে মেরেছে তার ম্যাক্সিমাম হাইটে তার এসে মেরেছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম হাইট চীনের দেওয়ালটা ম্যাক্সিমাম হাইট এইচ ক্লিয়ার তাহলে দেখো যখন তুমি গোলাটা এখান থেকে মেরেছো তখন তো আমার ভেলোসিটি কত না ইউ তাহলে এদিকে হচ্ছে কত ইউ এক্স এদিকে হচ্ছে কত ইউ ওয়াই তাহলে এই জায়গায় যখন গোলাটা এসে এই জঙ্গিটাকে মারলো ম্যাক্সিমাম হাইটে এসে মেরেছে তাহলে ম্যাক্সিমাম হাইটে যখন কোনো প্রজেক্টাইল মোশন হয় তাহলে ম্যাক্সিমাম হাইটে তার ভেলোসিটি কত হয়ে থাকে ভি ওয়াই ইকুয়াল টু জি এদিকে হচ্ছে কত ইউ ওয়াই তাহলে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হয়ে থাকে জি ইউ এক্স ইকুয়াল টু কি হয়ে থাকে কনস্ট্যান্ট ইউএস ইকুয়াল টু হচ্ছে কি কনস্ট্যান্ট তাহলে এই জায়গাটাই সে কি করলো ওই ব্যক্তিটাকে কি করলো ওই জঙ্গিটাকে গিয়ে আঘাত করলো তাহলে এই জায়গাটাই ভি ওয়াই ইকুয়াল টু না জি তাহলে এইটাকে আমি কি ধরতে পারি আঘাত কারণ ম্যাক্সিমাম হাইটে এপাশে একটা পা ম্যাক্সিমাম হাইটে ওপাশে একটা পা টোটাল রেঞ্জ কত হয়ে থাকে না আর তাহলে এই রেঞ্জটা কত আর বাই টু এটা হচ্ছে আর বাই টু তাহলে এইখান থেকে এই রেঞ্জটা কত হবে r/2 এইখান থেকে এই রেঞ্জটা হচ্ছে কত r/2 টোটাল রেঞ্জটা যদি r হয়ে থাকে তাহলে এখান থেকে এই রেঞ্জ r/2 তাহলে এই ম্যাক্সিমাম হাইট yটাকে তোমাকে বার করতে হবে এই ম্যাক্সিমাম হাইট তোমাকে কি করতে হবে না বার করতে হবে ইজি হয়ে গেছে বার করা যদি ভেলোসিটি দেওয়া থাকে তাহলে আমি অনায়াসে বার করতে পারবো এই বিন্দু স্থানাঙ্কটা কত হবে এই বিন্দুটার স্থানাঙ্ক আমার কত হবে স্থানাঙ্ক আর বাই টু কমা ওয়াই ঠিক বললাম তো তাহলে ফর্মুলা y is equal to x tan theta 1 minus x by r এটাই তো ফর্মুলা তাহলে এখানটায় x হচ্ছে কত r by 2 y তো বেরিয়ে বসে আছে তাহলে বসিয়ে দিই r by 2 tan theta 1 minus x হচ্ছে কত না r by 2 r by 2 into 1 by r to r r cancel to r by 2 tan theta 2 মানে half to half হলো মানে বাইরে নিয়ে নিলাম তো r by 4 tan theta r by 4 tan theta যদি ম্যাক্সিমাম হাইট যদি দেওয়া থাকে তো বসিসাম যদি না দেওয়া থাকে নাই দেওয়া থাকে মুসিয়ে দিলা কেন দেওয়া থাকে তো নাই তো ট্যান থিটা যদি বার করতে বলে যদি থিটা দেওয়া থাকে তো ওয়াই বেরিয়ে যাবে এটা যদি না দেওয়া থাকে বেরিয়ে যাবে ক্লিয়ার আচ্ছা তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4 ওয়াই ডিভাইড বাই আর ঠিক করলাম tan theta is equal to tan inverse 4y बराबर r
তো থিটা বেরিয়ে গেল কত অ্যাঙ্গেলে আমি ছুঁড়েছি বেরিয়ে গেল এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট এইচ বাবু তাকে আমি কত ধরে নিয়েছি ওয়াই যে কোনো মান দাও তাহলে মান বসিয়ে দেবো মান দেওয়া নেই জেনারেলি আমরা বার করে ফেলি তাহলে এইভাবে আমরা যে কোনো একটা ম্যাক্সিমাম হাইটে যদি কোনো একটা অঙ্গ আসে তাহলে কিন্তু আমরা করতে পারবো নেক্সট একটা অঙ্ক তোমাদেরকে একটা কনসেপ্ট দিই কোশ্চেন নাম্বার 3 প্রজেক্টর মোশনের আরেকটা কনসেপ্ট দিই কনসেপ্টটা কি কনসেপ্টটা ভালো করে লক্ষ্য করবে কি কনসেপ্ট বলতে চাইছি দেখো কোশ্চেন নাম্বার 3 কনসেপ্টটা ভালো করে লক্ষ্য করবে সাপোজ কোনো একটা বাড়ির উপর থেকে তুমি কি করলে বাড়ির উপরে তিনটে ঢিল নিয়ে গেছো তিনটে ঢিল এ বি আর সি তিনটে ঢিল তিনটে ঢিলকে কি করেছো একটা ঢিলকে তাহলে তিনটে ঢিল যখন এই জায়গাটাই আছে তাহলে তিনটে ঢিল যখন এই জায়গায় আছে তখন তাদের পটেনশিয়াল এনার্জি এখান থেকে এইটুকু হাইট হচ্ছে কি প্রত্যেকের জন্য সেম প্রত্যেকটা ঢিলের ধরো মাস m = সেম ধরে নাও তাহলে এ বিন্দুতে তাহলে এ ঢিলটার পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু বি বিন্দুটার পটেনশিয়াল এনার্জি লেখাটা একটু ঠিক করি তাহলে ধরো প্রত্যেকটা বস্তুর মাস হচ্ছে কি সেম তাহলে তাহলে এই এ বিন্দুতে এই বিন্দুতে এ বিন্দুতে তিনটি বস্তুর মাস সেম মাস ইকুয়াল টু সেম তাহলে এ বিন্দুতে তিনটার পটেনশিয়াল এনার্জি কি হবে তিনটি বস্তু পটেনশিয়াল এনার্জি কি হবে সেম কারণ একই হাইটে আছে প্রত্যেকের মাসও সেম তাহলে এ বিন্দুতে কাইনেটিক এনার্জি কত হবে না কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো ক্লিয়ার এবারে ওই তিনটে ঢিলকে একবার আমি হরাইজন্টাল এর বরাবর প্যারালাল ছুঁড়ে দিয়েছি তাহলে প্যারালাল ছুঁড়েছি যখন এখানটা এসে পড়েছে একটা ঢিল আরেকটা ঢিলকে আমি এইভাবে ছুঁড়েছি সেও কিন্তু সেম বিন্দুতে এসে পড়েছে প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে কত ইউ আরেকটাকে আমি এইরকম করে ছুঁড়েছি ডাউনওয়ার্ড ছুঁড়েছি প্রত্যেকে সেম ভেলোসিটিতে আমি ছুঁড়েছি তাহলে এই বিন্দুতে এলে আমি কি দেখব এই বিন্দুতে এলে আমি কি দেখব প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট কিন্তু প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট আমি কি দেখব প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট y কম্পোনেন্ট বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি সেম y কম্পোনেন্ট বরাবর ডিসপ্লেসমেন্ট আমি কি দেখব সেম হ্যাঁ ঢিলটা একটা বিন্দুতে পড়তে পারে আবার ঢিলটা এরকমও পড়তে পারে এই পড়লো একটা একটা এই পড়লো আরেকটা ধরো এই পড়লো তাহলে প্রত্যেকই কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম কভার করেছে প্রত্যেকই কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম কভার করেছে তাহলে প্রত্যেকই ডিসপ্লেসমেন্ট যদি সেম কভার করে থাকে তাহলে এই জায়গাটা প্রত্যেকের পটেনশিয়াল এনার্জি সেম ছিল তাহলে টোটাল পটেনশিয়াল এনার্জি আর সাথে শেষে কি এনার্জিতে কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে প্রত্যেকের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা কি করতাম হাফ এম ভি স্কয়ার করেছি তাহলে প্রত্যেকের পটেনশিয়াল এনার্জি প্রত্যেকের পটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হয়েছে কাইনেটিক এনার্জি প্রত্যেকের পটেনশিয়াল এনার্জি পুরোপুরি ভাবে কিসে কনভার্ট হয়েছে কাইনেটিক এনার্জি তাহলে প্রত্যেকের পটেনশিয়াল এনার্জি যখন সেম ছিল কাইনেটিক এনার্জি কি হবে সেম কাইনেটিক এনার্জি তাহলে কি হবে কনস্ট্যান্ট হবে তাহলে 2 একটা কনস্ট্যান্ট m প্রত্যেকের সেম তাহলে m ও কনস্ট্যান্ট তাহলে v স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাবো কনস্ট্যান্ট তাহলে v ইকুয়াল টু কি পাবো কনস্ট্যান্ট তাহলে প্রত্যেকটা অবজেক্ট আর সারফেসে যখন আঘাত করবে প্রত্যেকের ভেলোসিটি কি হবে সেম হবে প্রত্যেকের ভেলোসিটি কি হবে সেম হবে প্রত্যেকের ভেলোসিটি
सेम এই কনসেপ্টটা কিন্তু মাথার মধ্যে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। তাহলে প্রত্যেকটা ঢিলকে যদি আমি যদি নিচের দিকে ফেলি প্রত্যেকের একই বেগে ছড়েছে, প্রত্যেকের ভেলোসিটি কিন্তু হচ্ছে কি সেম, সেম ভেলোসিটিতে আমি ছড়েছি। তাহলে সেম ভেলোসিটিতে যদি আমি ছড়ি তাহলে প্রত্যেকের এই জায়গাটার ফাইনাল ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট হবে। প্রত্যেকের ফাইনাল ভেলোসিটি কি হবে কনসেপ্ট হবে। এই কনস্ট্যান্ট মানটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে যখন আমরা সেম ভেলোসিটিতে ছড়ব। ক্লিয়ার? ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত থাকলো। বেস্ট অফ লাক।